হ্যাঁ বন্ধুরা, কেমন আছে তোমরা সবাই? বন্ধুরা দেখো, আজকের ভিডিওতে রয়েছে আরও একটি নতুন টয়েস, আর এটি হচ্ছে স্পিড বোট টয়েস। বন্ধুরা, এই স্পিড বোট টয়েসটি খুবই অসাধারণ সুন্দর দেখতে, হোয়াইট কালারের সঙ্গে ব্লু কালার কম্বিনেশন দেখতে পাচ্ছে বন্ধুরা এই স্পিড বোটটি। আর এই স্পিড বোটটি, এটা হচ্ছে তোমার স্টিয়ারিং, আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা স্পিডের মিটার রয়েছে। এই স্পিড বোটটি কত স্পিডে চলবে সেটার মিটার রয়েছে বন্ধুরা। আর এখানে দেখতে পাচ্ছ 911 লেখা রয়েছে, আর এখানেও তোমার যেখানে পা রাখে এখানে তোমার স্পিড লেখা রয়েছে ফ্রেন্ডস। আর এখানে দেখতে পাচ্ছ সুপার পাওয়ার তোমার স্পিড। এই পিছনে দেখতে পাচ্ছ এখানে একটি তোমার নব রয়েছে, এটি ধরে টেনে দেওয়ার পরে স্পিড বোর্ডটি অন হয়ে যাবে এবং সামনে চলতে থাকবে বন্ধুরা। আর এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ এই স্পিড বোর্ডটিকে মুভ করানোর জন্য তিনটে চাকা রয়েছে। আর এই এখানে দেখতে পাচ্ছে পিছনে একটি বক্সের মতো রয়েছে, আর এখানে রেড কালার কিছু একটা শো করছে বন্ধুরা। তো চলো আমরা দেখি এখানে কি রয়েছে, এই রেড কালারটা কেসের জন্য দেওয়া রয়েছে। তবে বন্ধুরা, তোমাদের বলে রাখি এই স্পিড বোর্ডটি তুমি যদি রিয়েলিস্টিক দেখতে চাও তাহলে দেখবে যে এটি খুবই স্পিডে চলে এবং তোমার 100-এর উপরে স্পিডে এটি চলে, এবং এটি যখন চলে তখন প্রচুর বড় বড় ঢেউ তৈরি করে। তবে আমরা এটাকে দেখি, এটা আমি পিছনের দেখতে পাচ্ছ একটি চাবি রয়েছে, চাবিটিকে টেনে আমি ছেড়ে দিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে একটি লাইট রয়েছে, এই বোর্ডটি যখন এগিয়ে যাবে তখন এই লাইটটি জ্বলবে। আর সাউন্ডও দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখো এটি এখন জ্বলে আছে, এই মেশিনটি অন হয়ে গেছে তাই এটি এখন জ্বলে আছে ফ্রেন্ডস। তো চলো আমরা এই স্পিড বোর্ডটি খানিকক্ষণ চালিয়ে দেখি। দেখতে পাচ্ছ এটি এগিয়ে যাচ্ছে খানিকটা ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ। এবারে তুমি দেখতে পাচ্ছ এটি কীভাবে চলছে, এটাকে আমরা একটু পিছন দিক থেকে সামনের দিক থেকে ছেড়ে দিই। দেখতে পাচ্ছ সত্যি এটি হাই স্পিডে চলছে, আমি এটিকে টেনে ছেড়ে দিচ্ছি। ও, এটি ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে বন্ধুরা। আসলে এইটিকে চালানোটা খুবই টাফ বলতে পারো, এটিকে খুবই সুন্দরভাবে পরিচালনা করতে, যেহেতু এটি অনেক স্পিডে চলে এটিকে সবসময় সোজাভাবে চালাতে হয়। আর যখনই এটিকে মুভ করতে হয় লেফট রাইটে, খুব অল্প পরিমাণে অনেকটা জায়গা নিয়ে এটিকে তোমার ঘোরাতে হয়, নাহলে এটি স্কিড করে তোমার জলের মধ্যে ডুবে যাবে, যেহেতু এটি 100-এর উপরে স্পিড থাকে। আর এটি এই স্পিডগুলো খুব তাড়াতাড়ি উঠে যায় বন্ধুরা, কয়েক সেকেন্ডের মধ্যে স্পিড উঠে যায়। দেখতে পাচ্ছ এই টয়েসটি সত্যি অসাধারণ মনে হচ্ছে আমার। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটাই, আশা করি তোমার ভিডিওটি খুবই ভালো লেগেছে, টয়েসটিকেও খুব পছন্দ করেছো তুমি। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে, সে অবধি ধন্যবাদ, ভালো থাকো।